বর্তমানে স্বর্ণের দামের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কিন্তু সোনার গহনা সবাই তৈরি করতে পারছে না। যদিও কেউ কেউ তৈরি করছে, তারাও একটু কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চাচ্ছে। বন্ধুরা, সেই কথা ভেবেই আমি আপনাদের জন্য কিছু ছোট ছোট কানের দুলের ডিজাইন এনেছি। এই ডিজাইনগুলো মাত্র এক আনা থেকে শুরু করে এক আনা, দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো তৈরি করা যায়। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে একেবারে পারফেক্ট ডিজাইন, কম স্বর্ণের মধ্যে খুবই ভালো ভালো ডিজাইন আপনারা পাবেন এখানে। বন্ধুরা, এখানে তেরো জোড়া ডিজাইন রয়েছে, আপনারা যদি ভালোভাবে তেরো জোড়া ডিজাইন দেখেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো ভালো ডিজাইন খুঁজে নিয়ে আপনারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন, কম স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন, তো সে সমস্ত কথা আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব। বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু সোনকার। বন্ধুরা, আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য এনেছি, এই ডিজাইনগুলো কিন্তু একদম কম স্বর্ণের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো কিন্তু মাত্র এক আনা থেকে শুরু করে এক আনা, দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন, তো সে সমস্ত কথা আমি ভালোভাবে আপনাদের বলে দিব যে এই ডিজাইনটা আপনারা এইভাবে তৈরি করবেন। বন্ধুরা, কারণ এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো যদি আপনারা ভালোভাবে তৈরি করে না আনতে পারেন, সে ডিজাইনটা ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন না, বাঁকা হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই কারণে আমি বলছি যে ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সে সমস্ত কথা আমি ভালোভাবে আপনাদের বলে দিব। বন্ধুরা, এখানে যে তেরো জোড়া ডিজাইন রয়েছে, আপনারা সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন, তাহলে এখান থেকে ভালো ডিজাইন খুঁজে পাবেন বা এই ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারেন ভালোভাবে। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, ধরুন আপনি এক আনা দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে এক আনা স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন। আর যখন আপনি এক আনা স্বর্ণ দিয়ে তৈরি করবেন, আপনি সাইজটা ঠিক রাখবেন, একটু বড় করবেন না, ছোট করবেন না। কারণ বন্ধুরা, আমি এই জন্যই সাইজটা ঠিক রাখতে বলছি, যদি আপনি বড় করে ফেলেন তাহলে জিনিসটা হালকা হয়ে যাবে, বাইরের সাইজ একটু ছোটো করলে জিনিসটা আপনার ভালো দেখা যাবে না। এই জন্য আমি বলছি আপনাদের যে ডিজাইনটা সেম রাখবেন, তাহলে সে ডিজাইনটা ভালো হবে। বন্ধুরা, আর যদি আপনারা দুয়ানা দিয়ে তৈরি করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ানা স্বর্ণের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। বন্ধুরা, আর যখন আপনারা দুয়ানা দিয়ে তৈরি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইজটা যেরকম রয়েছে সেরকম করে তৈরি করতে পারেন, বাইরের সাইজ একটু বড় করে তৈরি করতে পারেন। বন্ধুরা, বেশি বড় করবেন না, একটু সীমিত বড় করে সে ডিজাইনটা তৈরি করবেন। বন্ধুরা, আর যদি আপনারা আরও একটু বেশি স্বর্ণের মধ্যে তৈরি করছেন, ধরুন আপনি তিন থেকে চার আনা স্বর্ণের মধ্যে তৈরি করবেন, তাহলে এখানে তিন থেকে চার আনা স্বর্ণের মধ্যেও অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। বন্ধুরা, যখন আপনারা বেশি স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তখন সাইজটা একটু বড় করতে পারেন, তাহলে সমস্যা হবে না, কারণ বেশি স্বর্ণ দিলে জিনিসটা একটু মজবুত হয়। তো বেশি সাইজটা বড় করবেন না, একটু সীমিত বড় করে ডিজাইনটা তৈরি করবেন, তাহলে সে ডিজাইনটা আপনি সবসময় রাফি উঠে ভালো পাবেন বা এক জায়গায় যাওয়া আসার জন্য সে ডিজাইনটা ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আশা করছি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়েছে বা আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, এরকম স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা, আর যদি আপনারা এরকম ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে কমেন্টে যোগাযোগ করবেন যে কোন ডিজাইনটা আপনারা তৈরি করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।